হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ গাইজ আর অল রাইট। আজকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আজকে গাড়িগুলোর পুজো দেওয়ার জন্য সকাল সকাল উঠে এই দেখো বালতিতে জল নিয়ে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর গাড়িগুলোর তো পুজো দিতে হবে, আর মালা এবং পুজোর সব সরঞ্জাম দিয়ে সকালে উঠে গাড়িটা ধোয়া স্টার্ট করেছে সবাই। বালতিতে জল নিয়ে সব পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আর আমার মেয়ে আর অর্তু দুজনে কাপড় নিয়ে বালতি নিয়ে জল নিয়ে রেডি হয়ে গেছে সকাল থেকেই। আমাদের গাড়ি এমনিতে অনেক সবসময় নিট অ্যান্ড ক্লিনই থাকে, কিন্তু কি পুজো কি পুজো আমার গাড়ি ওয়াশ করতে ভালো লাগছে। আজকে যেহেতু পুজো সেজন্য একটু ভালোভাবে পরিষ্কার করতে হচ্ছে। এই বছর বাড়িতে পুজো হচ্ছে না, ভেবেছিলাম বাইরে থেকে পুজো নিয়ে আসব, কিন্তু বাড়িতেই করে ফেললাম। আমার মেয়েও কিন্তু সমানভাবে কাজ করছে, তোমরা দেখছো। মাঝে আবার ওকে একটু মশা কামড়েছিল, ও আবার লম্বা প্যান্ট পরে এসছে। দুইজন দুই দিকে করছে। আর এই দেখো এই গাছটা আমাদের বাড়িতে হয়েছে, এখানে কতগুলো পেঁপে হয়েছে। এটা একদিন বাড়িতে বাজার থেকে কিনে এনেছিল, সেই তারই বীজ থেকে গাছটা হয়েছে। গাছটা যখন পুঁতেছিলাম তখন ভাবিনি যে এতগুলো ফল দেবে, গাছটা বড় হবে। ভেবেছিলাম ওই হয়তো মরে টরে যাবে, কিন্তু যায়নি। কার গাড়ি ধুচ্ছ? বাচ্চাদের কিন্তু তুইর গাড়ি করতে পারবে না বলে কখনোই পিছিয়ে রাখা উচিত নয়, ওদের সব সময় কাজ করতে দিতে হয়। এবার এতে ওরা শেখে কাজ। এবার গাড়িগুলোকে ধুতে হবে, মোছা কমপ্লিট হয়ে গেছে, যা নোংরা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুতে হবে। ও গাড়ির উপরে উঠেই গাড়ি পরিষ্কার করা শুরু করে দিয়েছে। ও যেমন তুকে দেখছে তেমনই করছে। তোমরা কেমন করে আজকের দিনটা কাটাও সেটা আমাকে জানিও। এখন অলমোস্ট হয়েই গেছে। করতে পারবে না বলে বাচ্চাদের কখনো আটকাবেন না, ছোট ছোট জিনিসে হেল্প করা এগুলো তো গুড হ্যাবিট। এবার চলে এসছে পুজোর সব সরঞ্জাম, সিঁদুর, ধূপকাঠি, ফুল, গঙ্গার জল, চন্দন। আর মেয়ের একটু সর্দি হয়েছে তাই ওকে জলের পাশে বেশি রাখলাম না। এবার মালা পরিয়ে দিচ্ছে গাড়িতে, তারপর পুজো করে নেবে। আর বাইরে কোথাও পুজো করতে গেলাম না, কখন কোন টাইমে হয়, দিতে পারবো কি পারবো না সঠিক টাইমে। তাই এবার পুজো স্টার্ট হয়ে গেল। মেয়ে এখনও মুছে যাচ্ছে পাশে, ফুলগুলো সব বাড়িরই। আমাদের বাড়িতে প্রচুর ফুল হয়, প্রচুর রকমের ফুল হয়। সিঁদুর দিয়ে এবার ফোঁটা দিয়ে দেবে। তোমাদের আজকে কোথাও নিমন্ত্রণ আছে কি না আমাকে জানিও। আর নিমন্ত্রণ বাড়িতে গেলে অবশ্যই ঠাকুরের একটি ছবি কমেন্ট বক্সে দিও। কালকে তো আবার গণেশ পুজো আছে। এবার অন্য গাড়িটার পুজো হবে। সকালবেলা উঠে থেকে ওরা পরিষ্কার করা শুরু করে দিয়েছিল। আর এই দেখো মিষ্টি এনেছে, টক মিষ্টি দই। এই মিষ্টিটা কিন্তু ভীষণ ভালো খেতে, তো তোমরাও একটু মিষ্টিমুখ করে নাও। আর আজকের জন্য এখানেই শেষ করছি, বাই।